ইডি মনে হয় খুব ভালো জায়গায় চাপ দিয়েছে, সবাই দৌড়চ্ছে দুবাই, এমন চাপ পড়েছে যে সবাই দুবাই যাচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, তিনি মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ইতিমধ্যেই খবর দুবাই সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বড় প্রশ্নের জায়গা এই জায়গায়, কারণ কেন্দ্রের অনুমতি যদিও এখনো পর্যন্ত পাননি, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, গ্রিন সিগনাল থাকে, তাহলে তিনি তার এই সফরে যেতে চলেছেন। শিল্প এবং বণিক মহলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকছে, কিন্তু এই সফরের অন্য তাৎপর্য তার ব্যাখ্যা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখ থেকে আমরা পাচ্ছি। কি বলেছেন তিনি শোনেন। দুবাই খুব ভালো জায়গাতে চাপ দিয়েছে, হ্যাঁ, সবাই দৌড়চ্ছে দুবাই, এমন চাপ পড়েছে, সবাই বলছে সবাই দুবাই যাচ্ছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ইডি মনে হয় খুব ভালো জায়গাতে চাপ দিয়েছে, হ্যাঁ, সবাই দৌড়চ্ছে দুবাই, এমন চাপ পড়েছে, সবাই বলছে সবাই দুবাই যাচ্ছে, নিশ্চয়ই কিছু ব্যাপার। এই মুহূর্তে স্পষ্ট প্রতিক্রিয়া এই মুহূর্তে শোনাচ্ছিলাম আপনাদেরকে, নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার স্পষ্টতই সেই জায়গায় বলছেন যে ইডির চাপে দৌড়াদৌড়ি বাড়ছে রাজনৈতিক নেতাদের। এর আগে খুব স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখতে পেয়েছেন দুবাই সফরে, তার যাওয়া এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে এমন একটি সময় যখন এই সফর নিয়ে রাজনৈতিক মহলে বা বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা যখন মনে করছেন এই জায়গায় বিভিন্ন বক্তব্য রাখছেন, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরসূচি হঠাৎ এই সময় কেন, এই নিয়েই মূলত যে জায়গা সামনে আসছে এবং তাতেই এমনটা মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। এখন তিনি বলছেন যে ইডির চাপে দৌড়াদৌড়ি বাড়ছে রাজনৈতিক নেতাদের, যে মন্তব্য তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যু, আর এই ঘটনায় ক্ষোভে রাজ বাড়ছে রাজ্য রাজনীতিতেও। মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে মৃত পড়ুয়ার বাবার সঙ্গে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি। যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যু, আর এই ঘটনায় ক্ষোভের আঁচ বাড়ছে রাজ্য রাজনীতিতেও। সময়ের সঙ্গে সঙ্গে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার কুণ্ডু পরিবারে। সুবিচারের আশায় অপেক্ষায় প্রহর গুনছেন তারা। এই আবহে শোকার্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে মৃত পড়ুয়ার বাবার সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। পরিবারের পাশে থাকার পাশাপাশি আইনি সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। প্রাণ একটা, এই প্রাণের চলে যাওয়া আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না, অন্ততপক্ষে আমি মাস্টারমশাই সুকান্ত মজুমদার হিসেবে কোনো এভাবেই মেনে নিতে পারছি না। যতটা পেরেছি আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। বাবা এখন তদন্ত এসব নিয়ে ভাবার অত, মানে বাবারই যা মানসিক পরিস্থিতি, ওনারা চাইছেন শাস্তি হোক, তদন্ত যেভাবে হোক কিন্তু শাস্তিটা হোক। আমরাও চাইছি তাই, যারা অপরাধী, প্রকৃত অপরাধী, তাদের শাস্তি হোক। এর আগে পড়ুয়ার বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার রাজনীতিকরা। কিন্তু এই ঘটনা থামবে কবে? পড়তে এসে আর কত পড়ুয়াকে নির্মমতার শিকার হতে হবে? আপাতত এই প্রশ্নগুলোই ভাবাচ্ছে রাজ্যবাসীকে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে মুফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরো ছয়। যাদবপুরের ছাত্র মৃত্যুতে ধৃত বেড়ে দাঁড়ালো নয়। প্রাক্তনী সহ গ্রেফতার আরো ছয় পড়ুয়া, তার মধ্যে তিনজন প্রাক্তনী এবং বাকি তিনজন বর্তমান পড়ুয়া। সুন্দরবন, বারুইপুর সহ বিভিন্ন জায়গা থেকে ধৃত। ঘটনার পর থেকেই পলাতক ছিল এই ছজন, এমনটাই জানা গিয়েছে। গ্রেফতার মোহাম্মদ আরিফ, সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের পড়ুয়া। মোহাম্মদ আসিফ আজমাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের পড়ুয়া। অঙ্কন সর্দার, সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের পড়ুয়া। গ্রেফতার করা হয়েছে প্রাক্তনী সপ্তক কামিল্লা, পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র, প্রাক্তনী অসিত সর্দার, সংস্কৃত বিভাগের ছাত্র, যে নামগুলো সামনে আসছে। এবং আরো যে বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়, ঘটনার পর থেকে এরা কাছাকাছি, অর্থাৎ ঘটনাস্থল থেকে যেমন এদের যে পরিস্থিতি সামনে আসছে, তাতে এই ছজন প্রাক্তনী সহ গ্রেফতার আরো ছয় পড়ুয়া বিভিন্ন জায়গা থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর থেকেই এরা পলাতক ছিল এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত গোটা বিষয়টা জানবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা যাদবপুর থানা চত্বর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9, সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে এদের সম্পর্কে? কিছুক্ষণ আগে সুমন নস্কর নামে এক প্রাক্তনীকে নিয়ে আসা হয়েছে যাদবপুর থানায় এবং তার বাসা, তার বাড়ি মাধবপুরে, তিনি মাধবপুরের বাসিন্দা। আপাতত তাকে থানায় নিয়ে আসা হয়েছে, তিনি বলছেন যে তাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু পুলিশ সূত্রে খবর যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে আপাততভাবে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে নতুন করে আজ সকাল থেকে এই যাদবপুর পড়ুয়ার রহস্য মৃত্যুকাণ্ডে। ফলে সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যা আপাততভাবে 9 জন, তার কারণ এর আগেও 3 জন গ্রেপ্তার ছিল, আজ সকাল থেকে 6 জন নতুন করে গ্রেপ্তার হয়েছে। এদেরকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে। পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। তোমাকে জানিয়ে রাখবো, খুব স্বাভাবিকভাবেই এই যে 6 জনকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে এদের ভূমিকাটা ঠিক কী ছিল, যেটা পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে এরা প্রত্যেকেই ঘটনার সময় তারা হস্টেলে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, যে সমস্ত তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ ট্যাম্পার্ড করা থেকে শুরু করে এছাড়া একাধিক দিক থেকে তারা গোটা বিষয়টা নিজেদের মধ্যে একটা জিবি মিটিংয়ের মধ্যে একটা ঠিক করে নিয়েছিলেন যে কীভাবে পুলিশের কাছে বিষয়টি প্রেজেন্ট করতে হবে, হস্টেলের ঘটনা হস্টেলের মধ্যেই রাখতে হবে, এই বিষয়গুলো নিজেদের মধ্যে একটা বৈঠক করে তারা ঠিক করেছিলেন। ফলে সমস্তটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে কিভাবে এই গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়া যায়, কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায়, এই বিষয়গুলো নিজেদের মধ্যে একটা তাদের পার্টিসিপেশন ছিল এবং সেখানে তাদের একটা প্রত্যক্ষ ভূমিকা থাকতে পারে এমনটাই এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে অনুমান করছেন তদন্তকারী আধিকারিকেরা। সেই মতো করে এই নতুন করে 6 জনকে গ্রেপ্তার করা হলো, তাদের মধ্যে 3 জন প্রাক্তনী এবং 3 জন বর্তমান পড়ুয়া এমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। তিথি একেবারে আপাতত ধন্যবাদ জানাবো অভিরূপা। অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিল এই খবর নিয়ে। অবশ্যই পরবর্তী খবরের দিকেও নজর থাকবে, অভিরূপার সঙ্গে থাকো আমাদের, কারণ একাধিক বিষয়ের দিকে নজর রাখবার চেষ্টা করব। তবে পড়ুয়ারা ঠিক কি বলছিলেন একবার শুনুন। সেদিন আমি যখন হোস্টেলে ঢুকি দেখলাম যে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। কোথা থেকে নিয়ে আসছে? আমার বাড়ি থেকে। বাড়ি হচ্ছে মাধবপুর সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন থেকে। কি নাম তোমার? তিন থেকে হোস্টেলে ছিলে না? পরে বলছি আসলে। কি তোমার নাম? কি ভাই? আমার নাম সুমন নস্কর। সুমন নস্কর? সুমন নস্কর, তুমি কোথা থেকে আসছো? আমি বাড়ি থেকে আসছি। সুমন নস্কর, তুমি কে? আমি সুমন নস্কর, মানে হোস্টেলে থাকতাম, মানে মাস্টার আসছে। এবছর আমার কমপ্লিট হয়েছে, আমার একটা সমস্যার জন্য ক্লিয়ারেন্স করা হয়নি। জি, আমি ছিলাম যেহেতু হোস্টেলে ওই জন্য জিজ্ঞেস করছি। তুমি কি যাদবপুরের পড়ুয়া? এই মুহূর্তে আপনাদেরকে শোনালাম সুমন নস্কর। আমাদের প্রতিনিধি অভিরূপা সাহাও যেমনটা জানাচ্ছিলেন যে যাকে নিয়ে আসা হয়েছে এবং সে বলছে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, কিন্তু পুলিশ সূত্রে খবর যে তাকেও গ্রেফতার করা হয়েছে বা গ্রেফতার করা হতে পারে, সেই বিষয়ের দিকে অবশ্যই পরবর্তীতে আমাদের নজর থাকবে। যাদবপুরের ছাত্র মৃত্যুতে ধৃত বেড়ে 9। এই মুহূর্তে আবারও নজর থাকবে যাদবপুর কাণ্ডের দিকে, কারণ যাদবপুর কাণ্ডের ঘটনায় এবার ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে তলব। আজ দুপুর 3টার সময় লালবাজারে তলব করা হয়েছে জয়েন্ট সিপি ক্রাইমের তরফ থেকে। যাদবপুর কাণ্ডে এবার ডিন অফ স্টুডেন্টস এবং রেজিস্ট্রারকে তলব করা হয়েছে। যাদবপুর কাণ্ডে ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে তলব, আজ দুপুর 3টার সময় লালবাজারে তলব জয়েন্ট সিপি ক্রাইমের। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব গোটা বিষয়টা। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি যাদবপুর থানা চত্বর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, ঠিক কি আপডেট এই মুহূর্তে জানা যাচ্ছে, কারণ যে খবর অর্থাৎ ডিন অফ স্টুডেন্টস রেজিস্ট্রার তাদেরকে তলব করা হয়েছে?
দেখো ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আজকে ফের তাকে ডেকে পাঠানো হয়েছে, ডিন অফ স্টুডেন্টস রজত রায় এবং রেজিস্টার স্নেহ মঞ্জু বসু। ঘটনার পর রেজিস্টার স্নেহ মঞ্জু বসু তিনি গত পরশুদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন এবং সেখানে এসে তিনি বলেন যে তিনি সিক লিভে ছিলেন। ঘটনা সম্পর্কে তিনি সেদিনই প্রথম জানলেন, কিন্তু স্বাভাবিকভাবেই ইউনিভার্সিটির যে উদাসীনতা, ইউনিভার্সিটির যে একাধিক নিয়মে গাফিলতি, সেই বিষয়টা কোনোভাবেই উড়িয়ে দিতে চাইছেন না তদন্তকারী আধিকারিকেরা। এবং সেই মর্মেই মূলত আপাততভাবে এই দুজন অর্থাৎ রেজিস্টার স্নেহ মঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায় এই দুজনকে আজকে বেলা তিনটের সময় লালবাজারে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করবেন জয়েন্ট সিপি ক্রাইম শঙ্খ শুভ্র চক্রবর্তী। তোমাকে জানিয়ে রাখবো, হস্টেল সুপারকেও এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়, সম্ভাবনা রয়েছে আজকেও হস্টেল সুপারকে সম্ভাবনা জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই সম্ভাবনা। এবং জিজ্ঞাসাবাদে তাদের বয়ান রেকর্ড করা হবে। যদি হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে তার কাছে প্রাথমিকভাবে যে সম্ভাব্য প্রশ্ন তা হলো, হস্টেলে যখন তিনি সেই সময় কর্মরত ছিলেন তিনি ডিন অফ স্টুডেন্টসকে ফোন করেছিলেন কিনা, ডিন অফ স্টুডেন্টসকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তিনি তার তরফ থেকে কি ব্যবস্থা নিয়েছিলেন, এবং যদি রেজিস্টার যেহেতু স্নেহ মঞ্জু বসুকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে, যে বিষয়গুলো প্রথম থেকে একটা গাফিলতি উঠে আসছিল যে হস্টেল ক্যাম্পাসে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে পর্যাপ্ত সিসিটিভি নেই, নিরাপত্তা নেই, সেগুলো কেন একজন রেজিস্টার যার মূলত এই একাডেমিক এই বিষয়টাই দেখার কথা যে হস্টেল ক্যাম্পাস বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করা যার প্রধান কাজ, সেই দিক থেকে কেন গাফিলতি ছিল, এই বিষয়গুলো মূলত স্নেহ মঞ্জু বসু রেজিস্টারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই এখনো পর্যন্ত লালবাজার সূত্রে জানতে পারা যাচ্ছে। ফলে আজকে বেলা তিনটে এই দুজনকে কনফার্ম, যেটা এই মুহূর্তে খবর যে লালবাজারের তরফ থেকে তাদেরকে তলব করা হয়েছে, সেখানে হোমিসাইডের আধিকারিকরাও থাকবেন বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। এছাড়া সুপারকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, হস্টেল সুপারকে। এবং সর্বশেষ আপডেট যে যাদবপুর কাণ্ডে আপাততভাবে সর্বমোট 9 জন, নতুন করে আজ সকাল থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যা 9। আজকে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের প্রত্যেককে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। তিথি বেশ ধন্যবাদ অভিরূপা। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং যে পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, কারণ ইতিমধ্যেই দুপুর 3টের সময় লালবাজারে জয়েন্ট সিপি ক্রাইমের তরফ থেকে তলব করা হয়েছে ডিন অফ স্টুডেন্ট এবং রেজিস্টারকে, এবং সেক্ষেত্রে হস্টেল সুপারকেও ডাকার সম্ভাবনা রয়েছে। যাদবপুর কাণ্ডে এবার কর্তৃপক্ষকে তলব আচার্যের, আচার্যের ডাকে জরুরি বৈঠক রাজভবনে। বুধবার বিকেল 5টায় অর্থাৎ আজ বিকেল 5টায় রাজভবনে বৈঠক, যাদবপুর কাণ্ডে এবার কর্তৃপক্ষকে জরুরি তলব। আচার্যের ডাকে জরুরি বৈঠক রাজভবনে বিকেল 5টায় রাজভবনে বৈঠক। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে আজ বিকেল 5টাতেই রাজভবনে বৈঠক রয়েছে। আচার্য বৈঠক করবেন যাদবপুর ইউনিভার্সিটির কর্তৃপক্ষদের সঙ্গে। আচার্যের ডাকে জরুরি বৈঠক রাজভবনে বিকেল 5টা, এখন অব্দি সেই সময় জানা যাচ্ছে। আরো আপডেট নেওয়ার চেষ্টা করব। প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। প্রীতিশ, কি আপডেট, কি জানা যাচ্ছে? গতকালই রাজভবনে যে চা চক্রের আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু রাজ্যপাল কার্যত ইঙ্গিত দিয়েছিলেন, রাজ্যপাল বলেছিলেন যে দ্রুত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের যে রহস্য মৃত্যু, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু রাজভবনের তরফ থেকে, রাজ্যপালের তরফ থেকে জানানো হয়েছে। তিনি নিজে জানিয়েছিলেন যে অতি দ্রুত সেখানে উপাচার্য নিয়োগ করা হবে এবং খুব জরুরি যাতে সেখানে উপাচার্য নিয়োগ করা হয়, সেটার কিন্তু বার্তা গতকালই রাজভবনের তরফ থেকে, রাজ্যপালের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং যেটা দেখতে পাওয়া গেল যে আজ বিকেল 5টার সময় একটি বৈঠক ডাকা হয়েছে, এবং সেই বৈঠকে মূলত যারা বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপকরা রয়েছেন তাদেরকে এবং ছাত্রছাত্রীদের ডেকে পাঠানো হয়েছে, তলব করা হয়েছে রাজভবনের তরফ থেকে। এবং বিকেল 5টার সময় এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোস, এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যারা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, যারা অধ্যাপকরা রয়েছেন, তারা যেরকম উপস্থিত থাকবেন তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকার কথা রয়েছে, এবং ছাত্রছাত্রী এবং অধ্যাপক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে যে ভবিষ্যতে কি করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যপালের তরফ থেকে যেটা সূত্রের খবর যে ঘনিষ্ঠ মহলে, রাজভবনের তরফ থেকে ঘনিষ্ঠ মহলে যেটা খবর, সিসিটিভি কেন ছিল না বা সিসিটিভি কেন লাগানো হয়নি,
নিরাপত্তা জনিত কোন রকম সমস্যা রয়েছে কিনা সেই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে রাজ্যপাল আজকে বৈঠকে আলোচনা করবেন এমনটাই কিন্তু সূত্রের মারফত রাজভবন তরফ থেকে জানা গেছে। বেশ ধন্যবাদ প্রীতিশ। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।